আমাদের মাঝে রয়েছেন যুবদলের সাবেক অ্যাডভোকেট বদরুল হোসেন আল্লাহ উত্তরে 65টি এবং উত্তর পশ্চিমে সিটি কর্পোরেশন পুনর্গঠন করা হয়েছে 2টি জেলা 6টি পৌরসভা 4টি চট্টগ্রাম মোট সাংগঠনিক জেলা 6টি পুনর্গঠন করা হয়েছে 5টি জমা আছে উপজেলা 9টি 8টি পৌরসভা কমিটি আছে 6টি সম্মানিত এখনো চলমান রয়েছে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমাদের এই বিশাল কর্মসূচি নরসিংদী জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামের পর কেননা বিশ্বের সাথে তাল মেলাতে দেশ নায়ক তারক রহমানের দেখানো প্রশান্ত রায় বরকতুল্লাহ হলু এরা এরা সহ আরো কিছু যারা বলে আমার বক্তব্য আছে জাতীয়তাবাদী যুবদলের অভিপ্রায় ব্যক্ত করিবে অত নিয়েই তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হইয়াছেন এগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের কৌশলগত ঝুঁকি অবস্থানগত ঝুঁকি সুসংহত করবার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য মমতা লেনিনের একটি কবিতাও আছে এখন যৌবন যার যুদ্ধে যাবার সময়টা আসলে যে কোনো পরিবর্তন সূচিত হয় তার সূচিত হয় যুবকদের দ্বারা এই বাংলাদেশেও সেই 1952 সাল থেকে আশা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তীকালে 90-এর গণভুত্থান গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং এখনও যে চলমান গণতান্ত্রিক আন্দোলনে এই যুবকরাই প্রধান ভূমিকা পালন করে ছাত্র যুবক এদেরকে কিন্তু বলা হয় ভ্যানগার্ড অফ এনি চেঞ্জ পরিবর্তনের জন্য তাদের হচ্ছে ভ্যানগার্ড আজকে বাংলাদেশের যে চিত্র সেই চিত্র অত্যন্ত ভয়াবহ আমাদের পূর্বসূরীরা যে সমস্ত অর্জন আমাদের জন্য নিয়ে এসেছিলেন স্বাধীনতা নিয়ে এসেছিলেন গণতন্ত্র সেই অর্জনগুলোকে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করবে শুধু তাই নয় তারা আজকে বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে বিপন্ন করে ফেলে গণতন্ত্র তো তারা ধ্বংস করেছে বটেই তারা এই দেশের মানুষের যে ন্যূনতম যে অধিকার ভোটের অধিকার তা তারা কেড়ে নিয়েছে আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা বাংলাদেশের অর্থনীতিকে পরনির্ভরশীলতা বিসর্জিত আজকে আমাদের এখানে নির্যাতিত অসংখ্য মানুষ আছেন আমি জানি আমাদের কেন্দ্রীয় অফিসের সাথে ছাত্রনেত্রী অনেকেই উপস্থিত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে সারা বাংলাদেশেই উপস্থিত বিএনপি মহাসচিব স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্র কমিটির সদস্যবৃন্দ এবং সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিশ্বের অন্যান্য জায়গা থেকে যুবদলের যে সকল নেতাকর্মীরা সংযুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম আমি আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে কম বেশি সুস্থ আজকে আমরা এমন একটা দিনে যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি যেখানে পুরো বিশ্বই কোভিডের কারণে করোনার কারণে একটি সংকট একটি ভয়াবহ পরিস্থিতিতে দিতে যাচ্ছে একইভাবে কোভিডের পাশাপাশি
বাংলাদেশের রাজনীতি সামাজিক সবকিছু একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা এখানে যারা সকল একত্রিত হয়েছে, এই অনুষ্ঠানে যারা দেখছেন, এই অনুষ্ঠান যারা আপনারা শুনছেন, আমি মনে করি আমরা সকলে আজকে এখানে যারা উপস্থিত আছি, আমাদের গর্ব করার মতন একটি বিষয় আছে। আমরা যে দলের সদস্য এখানে উপস্থিত, আমরা সকলে আমরা যে দলের সদস্য, যেই নেতার অনুসারী আমরা, আমরা প্রত্যেকেই গর্ব করতে পারি। কেন গর্ব করতে পারি? খুব সংক্ষেপে যদি বলতে হয়, আসুন সংক্ষেপে যদি আমরা দেখি, এই যে দেশের মাটিতে আপনারা বসে আছেন, স্বাধীন একটি দেশের, স্বাধীন একটি দেশের মাটিতে আপনারা বসে আছেন, এই দেশের পতাকা বলেন, এই দেশের মাটি বলেন, এই দেশের স্বাধীনতা বলেন, এর সাথে প্রত্যক্ষভাবে আপনারা জড়িত। আমাদের রাজনীতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে এই আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করে নিয়ে এসেছে, আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেছেন। সেই সময় যাদের দায়িত্ব ছিল, যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা সেদিন ব্যর্থ হয়েছে। আজকে এখানে মানুষ আজ আজকের এই দোয়া মিলাদ মাহফিলে সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করা হয়েছে করেছেন। আর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ যা কিছু তালাওয়াত কইরালাম, দরুদ ও সালাম পাঠ কইরালাম, হে আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া কর, হে আল্লাহ তার হাতে উসিলা করি আমল, আপনি আমাদের সকল হাতকে আপনি কবুল করে নেন, হে আল্লাহ।